সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক জাল্লা শানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মহাব্বত করে, মায়া করে, দয়া করে আজকে দারুসুন্নাহ গাউসিয়া হামিদিয়া মাহবুবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগের আজকের দুই দিন ব্যাপী বিশাল আজিমুসান ওয়াজ এবং দোয়ার মাহফিলের প্রথম দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মতো আমার মতো গুনাহগার নালায়েক নাখান্দাদেরকে আল্লাহর ওলির কদমের মধ্যে কবুল করছেন, সেই জন্য মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের অন্যতম আরেকটি উদ্দেশ্য হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদে মিলাদুন্নবী নিয়ে বিস্তারিত আলোচনা করবেন আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ। আমি সংক্ষেপে একটা টপিক নিয়ে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে ঈদে মিলাদুন্নবী এই শব্দের অর্থটা আসলে কি জিনিস, এটা সম্পর্কে আমার সমাজের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঈদে মিলাদুন্নবী এটা বেদাত, এটা হারাম, এটা শিরক, এরকম বিভিন্ন ফতোয়া দিয়ে আল্লাহর রসুলের আগমনের দিনটা ইমানদার মুসলমান তারা যে ঈদের দিন হিসেবে উদযাপন করে এটাকে না বুঝে না জেনে কোরআন হাদিস রিসার্চ না করে তারা এটাকে বেদাত আর হারামের ফতোয়া দিয়ে এটাকে কলঙ্কিত করতেছে বলুন, নাউজুবিল্লাহ। অথচ ঈদে মিলাদুন্নবী শব্দের অর্থটা যদি আমরা একবার আনি, ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম, আর নবী তো নবী, মিলাদুন্নবী মানে নবীর জন্ম আর ঈদ মানে খুশি, একসাথে তিনটা কালামকে একত্রিত করলে শব্দটার অর্থ দাঁড়ায় নবীর আগমনের খুশি, বলুন সুবহানাল্লাহ। এখন দুনিয়ার মধ্যে কোনো ইমানদার মুসলমান যদি বলে তোমরা মিলাদুন্নবী পালন করো বা ঈদে মিলাদুন্নবী পালন করো, এটার বাংলা অর্থ হচ্ছে নবীর আগমনে তোমরা যে খুশি করো, এই নবীর আগমনে খুশি করা বেদাত, বলুন নাউজুবিল্লাহ। না বুঝে না জেনে তারা ঈদে মিলাদুন্নবীকে বিদআত ফতোয়া দিয়ে প্রশ্ন করতেছে। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলতেছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, বলুন সুবহানাল্লাহ। অত্র আয়াতে কারীমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, হে আমার হাবিবুল্লাহ, আপনি আপনার ইমানদার মুমিন উম্মতদেরকে ডেকে ডেকে বলে দিন, তারা যখন কোনো আল্লাহর পক্ষ থেকে ফজল আর রহমত প্রাপ্তি হয়, ওই ফজল আর রহমত পাওয়ার পরে তারা যেন ফালইয়াফরাহু আল্লাহর দরবারে খুশি প্রকাশ করে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র আয়াতে কারীমা দিয়ে আল্লাহর পক্ষ থেকে কোন রহমত পাওয়ার পরে মুমিনদের উপরে অনুমোদন করে দিয়েছেন, অনুরোধ আল্লাহ নির্দেশ করে দিয়েছেন যাতে করে বান্দারা আল্লাহর দরবারে ফালইয়াফরাহু করে খুশি প্রকাশ করে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবার থেকে খুশি রহমত পাওয়ার পরে খুশি প্রকাশ করার কথা আল্লাহ স্পষ্ট কোরআনের মধ্যেই বলেছেন। এখন দেখুন, অন্য কিছু মানুষ তারা বলে থাকে ইসলামের মধ্যে দুইটা ঈদ ব্যতীত তৃতীয় কোনো ঈদ নাই। আমি শুধুমাত্র এতটুকুই আজকে আলোচনা করব যে ইসলামে দুইটা ঈদ ব্যতীত আরো ঈদের সন্ধান কোরআন আর হাদিসের মধ্যে রয়েছে। আজকে যারা ঈদে মিলাদুন্নবীকে প্রশ্নবিদ্ধ করার জন্য ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করতে যেয়ে তারা ঢালাওভাবে বলে দিচ্ছে ইসলামে ঈদুল ফিতর আর ঈদুল আজহা ব্যতীত অন্য কোনো ঈদ নাই, বলুন নাউজুবিল্লাহ। অথচ আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পবিত্র হাদিসে মোবারকের দিকে বুখারি শরীফের 4606 নম্বর হাদিস, সুবহানাল্লাহ বলুন, একই হাদিসটা তিরমিজি শরীফের 3044 নম্বর হাদিস, এই হাদিসে মোবারকের মধ্যে আন উমর ইবনে আবি আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কলা করোয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। অত্র আয়াতখানা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তেলাওয়াত করলেন
তেলাওয়াত করার পরে ওয়াইন দাহু ইয়াহুদিয়া, তখন তার নিকটে একজন ইয়াহুদি দাঁড়ানো ছিল, ওই ইহুদি দাঁড়িয়ে বলতেছে ফাকালা, ওই ইহুদি বলতেছে লাউ আনজালা হাজিহি, এই আয়াতে কারিমা তুমি যেটা পাঠ করলে, এই আয়াতে কারিমা যদি আমরা ইহুদিদের উপরে নাজিল হতো, আলাইনা লাতাখাজনা ইয়াউমান ঈদান, তাহলে ওই আয়াত নাজিল হওয়ার দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে নিতাম। বলুন সুবহানাল্লাহ। বুখারীর হাদিসের মধ্যে অতঃপর ইবনে আব্বাসের জবাব ছিল, ইবনে আব্বাস বলতেছে ক্বালা ইবনে আব্বাস ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইনি ফি ইয়াউমি জুমআতি ওয়া ইয়াউমা আরাফা। বলুন সুবহানাল্লাহ। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আমরা ওই আয়াত নাজিল যেই দিন হয়েছে ওই দিন আমাদের জন্য দুইটা ঈদের দিন ছিল। বলুন সুবহানাল্লাহ। ইবনে আব্বাস বলতেছে নাম্বার ওয়ান ফি ইয়াউমি জুমআতি, যেই দিন এই আয়াতটা নাজিল হয় আমাদের জন্য ওই দিন ছিল জুমার দিন, আর জুমার দিন প্রত্যেকটা মুসলমানের জন্য ঈদের দিন। বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার হযরতে ইবনে আব্বাস বলতেছে ওয়াইয়াউমা আরাফা, ওই দিন আরাফার দিন ছিল, আর আরাফার দিনটাও মুমিন মুসলমানদের জন্য ঈদের দিন। বলুন সুবহানাল্লাহ। অথচ এই হাদিসে কারিমাটা বুখারী শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, অথচ আমাদেরকে তারা ঢালাওভাবে বলতেছে ইসলামে দুই ঈদ ব্যতীত তৃতীয় কোনো ঈদ নাই। তাইলে স্পষ্ট বুখারীর হাদিসই প্রমাণ হয়ে যায় ইসলামে দুই ঈদ নয়, বরং আরাফার দিনও ঈদের দিন, শুক্রবারও ঈদের দিন, কিন্তু তারা এগুলি আমাদের কাছে গোপন করতেছে একমাত্র ঈদে মিলাদুন নবী যেন আমরা সেটাকে পালন না করি। বলুন নাউজুবিল্লাহ। তাই ঈদে মিলাদুন নবীকে তারা বিরোধিতা করে, ঈদে মিলাদুন নবীকে তারা বন্ধ করার জন্য এরকম করতেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরায়ে আর সূরায়ে মারইয়ামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের একটি দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দোয়া, সেই দোয়াটাকে দলিল হিসেবে দিয়েছেন যে আল্লাহর দরবার থেকে কোনো কিছু পাওয়ার পরে ওই দিনটাকে কেন্দ্র করে ঈদের দিন করা, এটা যে নবীদের সুন্নত, এই জন্য আমার আল্লাহ ওই হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়াটাকে আপনার জন্য আমার জন্য কোরআনের আয়াত বানিয়ে বলতেছে আপনি আমাদের জন্য আসমান থেকে খাজিনা নাজিল করুন, আসমান থেকে মান্নাওয়াত সালওয়া নাজিল করুন, এই মান্নাওয়াত সালওয়া নাজিল যেই দিন আপনি করবেন ওই দিনটাকে আমরা ঈসা এবং আমার উম্মতেরা ঈদের দিন বানিয়ে নিব। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি এবং আমার পরবর্তীতে যত মানুষ আসবে সকল মানুষের জন্য এই আসমান থেকে খাবার নাজিলের দিনটা ঈদের দিন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাইলে কোরআন আর হাদিসের রিসার্চ থেকে, গবেষণা থেকে বোঝা যায় আল্লাহর রহমত ফজল পাওয়ার দিনটা ঈদের দিন হিসেবে পালন করা শরীয়ত সম্মত, এবং আল্লাহ বলতেছে ফালিয়া ফরহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যদি তোমরা ওই দিনটাকে, বিশেষ দিনটাকে খুশির দিন হিসেবে পালন করো তাহলে তোমাদের জন্য সবচেয়ে উৎকৃষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাসূল পেয়ারা হাবিবের জন্মদিনকে, ঈদে মিলাদুন নবীকে আমাদের জন্য খুশির দিন হিসেবে পালন করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসসালাম এই দুনিয়ার মধ্যে আগমন করার কারণে আপনি আর আমি যদি লাভের ভাগী না হইতাম তাইলে ঈদে মিলাদুন নবীর কোনো দরকার ছিল না। আল্লাহর রাসূল আগমন করার কারণে আপনার মতো আমার মতো পাপী গুণাগার বান্দাগুলি কত বেশি ফজাইল পেয়েছি, কত বেশি ভাগ্যবান হয়েছি, এটার বুঝার জন্য কোরআনের বাইরে যাওয়ার দরকার পড়ে না। আপনি আর আমি যদি সূরায়ে কদর নিয়ে গবেষণা করতে শুরু করি, এই সূরায়ে কদর গবেষণা করলেই ঈদে মিলাদুন নবী পালন করা, আপনার আর আমার জন্য আল্লাহর হাবিবের জন্মদিনে খুশি প্রকাশ করা, আল্লাহর হাবিবের আগমনে খুশি প্রকাশ করা আপনার জন্য আমার জন্য কেন বেশি জরুরি।
এইটা সূরায়ে কদর নিয়ে যদি আপনি আমি গবেষণায় বসে যাই, সূরায়ে কদরের মধ্যে এই আয়াতের শানে নুজুল খুলে দেখুন, তাফসীরে ইবনে কাসির খুলে দেখুন, রুহুল মানি রুহুল বায়ান খুলে দেখুন, সমস্ত তাফসীরের কিতাব প্রমাণ করতেছে। একদিন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন তার সাহাবায়ে কিরামগণদেরকে বলতেছে, ও আমার সাহাবারা, আমি নবীর পূর্বে বনী ইসরাইল সেই যুগের একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তি এমন আল্লাহওয়ালা ছিল, ওই ব্যক্তি 1000 দিন পর্যন্ত আল্লাহর ইবাদত করেছে, 1000 মাস পর্যন্ত আমার আল্লাহর একনিষ্ঠ ইবাদতের মধ্যে সে লিপ্ত ছিল। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ব্যক্তি 1000 মাস কিভাবে ইবাদত করেছিল? তখন মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলতেছে, ও আমার উম্মতেরা, ওই আল্লাহর বান্দা আল্লাহর প্রেমে এতই পাগল ছিল, 1000 মাস পর্যন্ত কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে জিহাদের তরবারি নিয়ে দিনের বেলা সারাদিন সে যুদ্ধের মধ্যে লিপ্ত থাকত। আবার যখন রাত্র গভীর হয়ে যেত, রাত্র গভীর হওয়ার পরে ওই আল্লাহর বান্দা আমার আল্লাহর দরবারে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে সারা রাত্র কাটিয়ে দিত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, এইভাবে একদিন নয় দুই দিন নয়, এই বান্দা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা 1000 মাস পর্যন্ত আল্লাহর ইবাদতের মধ্যে ডুবেছিল। বলুন সুবহানাল্লাহ। এই বন্ধুরা আমার, হযরতে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন এই ফজাইলের কথা শুনলেন, বনী ইসরাইলের একটা লোক এক নাগারে 83 বছর আল্লাহর ইবাদত করেছে, এই 83 বছরের মধ্যে কোনোদিন রোজা ছাড়েন নাই, দিনের বেলা রোজা রেখেছে, আবার আল্লাহর পথে জিহাদ করেছে, আবার রাত্রে বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ পড়েছে, এমন ফাজাইল এমন সওয়াবের ভাগিদার আমরা আখির জামানার উম্মতেরা কিভাবে পাইব? আমরা মাত্র 50-60 বছরের হায়াত পাই। সাহাবারা চিন্তায় পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাশরের ময়দানে যখন আপনি আমি যখন আপনি আর আমরা যখন হাশরের ময়দানে দাঁড়াবো, আমাদের আমলনামা বড়ই নগণ্য ইয়া রাসূলুল্লাহ। এই নগণ্য আমল নিয়ে ওই ব্যক্তির 83 বছরের আমলের সামনে যখন দাঁড়াইব গো নবী, আমাদের আমল তো তার তুলনায় কোনো রকমের কিছুই দেখা যাবে না। আল্লাহর রাসূলের সাহাবারাং এই চিন্তা করে, হাশরের ময়দানের কথা চিন্তা করে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে, চোখের পানি থেকে তাদের বুক ভেসে যাচ্ছে। আল্লাহর নবী সাহাবাদের চোখের পানি দেখে নিজের চোখের পানি ঝরিয়ে দিলেন। আল্লাহর রাসূল কাঁদতেছে, সাহাবায়ে কিরামও কাঁদতেছে, কান্নার রোল যখন পড়ে গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর 1 সেকেন্ড সময় নিলেন না, সাথে সাথে জিবরিল আমিনকে বললেন, যাও জিবরাইল, তুমি আমার হাবিবুল্লাহর দরবারে চলে যাও, আমার হাবিবুল্লাহর চোখের পানি আমি আল্লাহ কখনোই সহ্য করতে পারি না, আমার হাবিবুল্লাহকে তুমি জানিয়ে দাও, ওই বনী ইসরাইলের ওই ব্যক্তি 1000 মাস পর্যন্ত ইবাদত বন্দিগি করে যেই সওয়াব অর্জন করেছিল, আমি আমার শেষ জামানার আখেরি উম্মতদেরকে, শেষ জামানার শেষ নবীর আখেরি উম্মতদেরকে আমি নিরাশ করব না, আমি তার খাতিরে তাদেরকে এমন কিছু ফাজাইল দান করে দিলাম। যাও যাও, এই সূরায়ে কদর নাজিল করে দাও, এই সূরায়ে কদর আমার নবীকে শুনিয়ে দাও। সাথে সাথে জিবরিল আমিন আমার মায়ার নবীর দরবারে আলী শানের মধ্যে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাতু সালাম জানিয়েছে, আল্লাহ বলেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরা কামা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললে, হাবিবুল্লাহ রে, আমি আপনাকে এমন একটা রাত দান করেছি যেই রাত্রের নাম হচ্ছে লাইলাতুল কদর, আর এই লাইলাতুল কদর কি রাত্র আপনি জানেননি গো নবী? এই রাত্র হচ্ছে এমন একটা রাত্র যেই রাত্র এক রাত্র যদি কেউ মন আর দিল দিয়ে আল্লাহর দরবারে ইবাদত করে, আমি সেই বনী ইসরাইলের ওই ব্যক্তি 1000 মাস ইবাদত করে যা অর্জন করেছে তার চেয়ে আরো বেশি গুণ সওয়াব বাড়িয়ে তার আমল নামা ভরিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। এই বন্ধুরা আমার, এইবার চিন্তা করুন, আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার আল্লাহ কোন নবীর জন্য মত
শুভেচ্ছা স্বাগত। শুভেচ্ছা স্বাগত। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আমাদের উদ্বোধক সাহেব এসেছেন, আমরা সকলে ধন্য আলহামদুলিল্লাহ। আমরা এখনো যারা বাইরে আসছি, আমরা চলে আসছি, আমি ফিনিশিংয়ে চলে যাচ্ছি, শেষ করে দিচ্ছি। তো শেষ কথা হচ্ছে, আপনি আর আমি যেহেতু আল্লাহর রসুলের মাধ্যমে আল্লাহর দরবারে একটা রাত্রের বিনিময়ে 1000 রাতের চেয়েও বেশি ফাজাইল পাচ্ছি, এটা আপনার চেহারা দেখে, আমার চেহারা দেখে, আমার চোখের পানি দেখে আমার আল্লাহ দান করেন নাই, বরং তার হাবিবুল্লাহ শেষ জামানার নবী মুহাম্মাদুর রসুলুল্লাহর নয়নের পানি দেখে আমার আল্লাহ শেষ জামানার আমাদের মতো পাপীদেরকে এমন ফাজাইলপূর্ণ রাত্র দান করেছেন, ঠিক না বে? ঠিক। তাইলে সেই নবীর শুক্রিয়া যদি আদায় করি আমরা কিয়ামত পর্যন্ত, তারপরেও এই শুক্রিয়া কোনোদিন আদায় করা শেষ হবে না। এই জন্যই ইমানদার মুসলমান যারা, তারা এই রসুলের ফাজাইল বুঝার কারণে তারা রবিউল আউয়াল আসলে তাদের অন্তরের মধ্যে ঈদের জোয়ার বয়ে যায়, ঠিক না বে? ঠিক। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন আল্লাহর রসুলের শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে ঈদে মিলাদুন নবী পালন করার তৌফিক আমাদের সকলকে দান করে। সকলে বলুন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমাদের মধ্যে ইতিমধ্যে আরো উপস্থিত হয়েছেন সম্মানিত আমির সাহেব, যাকে আমাদের মহান মসজিদ কর্তা নিজের হাত দিয়ে এই খানকা শরীফের আমির বানিয়ে দিয়েছেন, হযরত মাওলানা মোহাম্মদ মুহিউদ্দিন আল কাদের সাহেব আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন। আজকে মাহফিলে যিনি সম্মানিত উদ্বোধক সাহেব, আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের সুপরিচিত জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা সাহেব, অ্যাডভোকেট জজকোর্ট মানিকগঞ্জ। এখন আমি